গল্পের শুরুতেই আমরা একটি মেয়েকে দেখতে পারি। সেই মেয়েটির নাম ছিল নিডি এবং সে একটি পাগলাগারদের ভিতর ছিল। এবং ঠিক তখনই একজন নার্স এসে নিডিকে খাবার খেতে বলে। ঠিক তখনই নিডি ওই নার্সটিকে লাথি মেরে ফেলে দেয় এবং তার দিকে থুতো ছুঁড়ে দেয়। আর অমনি দুজন সিকিউরিটি এসে নিধিকে ধরে একটা বন্ধ ঘরের ভিতর ফেলে দেয়। নিধি তখন ভাবতে থাকে সে একটা সময় স্বাভাবিক মানুষের মতো ছিল এবং তার পিছনের জীবন নিয়ে সে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ছিল। ঠিক তখনই আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, আর তখনই একটা শহরের সাইনবোর্ড দেখানো হয়। সেই শহরের নাম ছিল ডেভিলড স্কেটার। সেই শহরে একটি ঝর্ণা ছিল, সেই ঝর্ণার পানি একটা গর্ত দিয়ে যেত, কিন্তু সেই পানি কোথায় যেত তার কোনো কূল কিনারা খুঁজে পাওয়া যেত না। আর বলে রাখা ভালো, সেই ঝর্ণার নামে নামকরণ হয় এই শহরটির। তার পরবর্তী সিনে দেখানো হয় তার কলেজের একটি সুন্দরী মেয়ে জেনিফার, আর নিডি ছিল জেনিফার বেস্ট ফ্রেন্ড। নিডির বয়ফ্রেন্ড সুচি থাকা সত্ত্বেও নিডি বেশিরভাগ সময় তার বেস্ট ফ্রেন্ড জেনিফার সাথেই কাটাত। তেমনি একদিন জেনিফার নিডিকে নাইট ক্লাবে যাওয়ার জন্য বলে এবং নিডিও রাজি হয়ে যায়। আর এতে নিডির বয়ফ্রেন্ড সুচি কোনো মতেই সায় দিচ্ছিল না। তবুও তারা দুজন চলে গেল নাইট ক্লাবে। অনেক ভিন্ন ভিন্ন মানুষের সাথে তারা কথা বলতে লাগলো। হঠাৎই সেই নাইট ক্লাবে গান করে নিকোলাস নামের একটি ছেলে, সেই ছেলের সাথে পরিচিত হয় জেনিফার। জেনিফার ছেলেটিকে ড্রিঙ্কস করার জন্য আমন্ত্রণ জানায় এবং ছেলেটিও রাজি হয়ে যায় ড্রিঙ্কস করার জন্য। তো জেনিফার ড্রিঙ্কস আনার জন্য গিয়েছিল, ঠিক ওই সময়টাই সেই ছেলে মানে নিকোলাস নিডিকে জেনিফার সম্পর্কে খারাপ খারাপ মন্তব্য করতে লাগে। এবং আর তখন নিডি জেনিফারকে গিয়ে সব কিছু বলে দেয় নিকোলাস তার সম্পর্কে বাজে মন্তব্য করেছে, কিন্তু জেনিফার এই বিষয়টা নিয়ে কোনো সাড়া দিল না। এবং ওই সময় তারা চলে যায় ব্র্যান্ডের যে পারফরমেন্স সেই পারফরমেন্স দেখতে। এবং ঠিক কিছুক্ষণ পরেই সেই ক্লাবের ভিতর আগুন লেগে যায় এবং আগুন লাগার কারণে মানুষ এদিক সেদিক ছুটাছুটি করতে লাগে। আর এদিকে জেনি এবং নীলুফার তারা একটা বাথরুমের জানালা ভেঙে সেই ক্লাবটি থেকে বেরিয়ে আসে বাইরে। তখন দেখতে পাই মানুষ আগুন লাগার জন্য চেঁচামেচি এবং ছুটাছুটি করতে লাগে। ঠিক ওই সময়টাই তাদের কাছে নিকোলাস মানে ওই ছেলেটি চলে আসে এবং ছেলেটি এসে জেনিফারকে বলে তাদের সাথে যাওয়ার জন্য। কিন্তু নিডি জেনিফারকে ওর সাথে যেতে বারণ করে, কিন্তু জেনিফার ওই ছেলেটির সাথে যেতে শুরু করে। আর এই বিষয়টা নিডি কোনোভাবেই মেনে নিতে পারছিল না, কারণ কিছু অজানা মানুষের সাথে, ব্যান্ডের মানুষের সাথে যারা কিনা গান করে, সেই মানুষের সাথে জেনিফার চলে যাচ্ছিল। আর তখনই নিডি তার বয়ফ্রেন্ডকে কল দিয়ে সব কথা বলে, কারণ তার নিকোলাস মানে ওই ছেলেটির প্রতি কোনো বিশ্বাস ছিল না, কারণ তার ভয় ছিল যদি নীলুফারের সাথে খারাপ কিছু হয়। আর তখনই তার বাড়ির কলিং বেল কেউ বাজায়, আর তখনই সে দরজা খুলে কাউকে সে দেখতে পারলো না। আর তখনই আবারও সে চলে যেতে চাচ্ছিল, তখনই তার পাশের রুম থেকে শব্দ শুনতে পেল। এবং শব্দ শুনে পাশের রুমে গিয়ে দেখে জেনিফার তার ফ্রিজ থেকে কাঁচা মাংস বের করে খাচ্ছিল, আর তার রক্ত এদিক সেদিক মুখ দিয়ে পড়তে লাগছিল। এটা দেখে নিডি ভীষণ ভয় পেয়ে যায় যে জেনিফার কাঁচা মাংস খাচ্ছে এবং জন্তুদের মতো আওয়াজ করতে লাগতেছিল। আর হঠাৎই তার মুখ থেকে কালো কালো কিসব যেন বেরিয়ে যায়। এবং তার কিছুক্ষণ পর জেনিফার নিডির বাসা থেকে চলে যায়। তারপর দিন লাইব্রেরিতে বসে নিডি বসে বসে জেনিফার কথায় ভাবছিল। কিছুক্ষণের মাঝে জেনিফার তার কাছে আসে এবং সে জেনিফারকে দেখতে পায় একদম পুরোপুরি সুস্থ হয়ে গেছিল, একদম স্বাভাবিক মানুষের মতো হয়ে গেছিল। এবং নিডি ওই সময় জেনিফারকে তার আগের দিনের রাতের কথা বলছিল। ঠিক ওই সময়েই তাদের কলেজের যে প্রফেসর চলে আসে এবং আগের দিন যে আগুন লাগে সেই ক্লাবে আগুন লাগার কথা এবং আগুন লেগে যারা মারা গিয়েছিল ঠিক তাদের কথা বলতে শুরু করে প্রফেসর। আর এসব কথা শুনে জেনিফার হাসতেছিল, আর এসব নিডি মোটেও ভালোভাবে নিতে পারতেছিল না। আর এসব কথা তার বয়ফ্রেন্ড চিপকে সব কিছুই বলে দেয় নিডি। আর তখনই আমরা দেখতে পারি ফুটবল ক্যাপ্টেন মাঠে দাঁড়িয়ে তার দলের বাকিরা গতকাল ক্লাবে আগুন লেগে মারা গিয়েছিল, আর এজন্য ক্যাপ্টেন একা একা মাঠে দাঁড়িয়েছিল। আর ওই মুহূর্তে চলে আসলো তার কাছে নীলুফার তার কাছে এসে অনেক অনেক রোমান্টিক কথাবার্তা বলে ফুসলিয়ে ফাসলিয়ে তাকে একটা জঙ্গলের ভিতর নিয়ে গেল।
এবং তার সাথে ইন্টিমেট হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই ক্যাপ্টেন দেখতে পেল জঙ্গলের যত পশু পাখি আছে তার দিকে কেমন যেন অন্যভাবে তাকাচ্ছিল তারা, তাকে যেন দেখে ভয় পাচ্ছিল তারা। আর এটা দেখে ক্যাপ্টেন অনেক বেশি ভয় পেয়ে যায়। ক্যাপ্টেন আরও বেশি ভয় পেয়ে যায় যখন সে তাকায় জেনিফারের দিকে। তাকে দেখে জেনিফারের একটা জানোয়ারের আকার ধারণ করে তাকে খেয়ে ফেলে, খুন করে ফেলে। আর ঠিক তার চেঁচামেচির শব্দ শুনে ওই স্কুলের প্রধান শিক্ষক চলে আসে এবং দেখতে পেল তার আধখানা লাশ। তাতে অনেক বেশি ভয় পেয়ে যায় ওই স্কুলের প্রধান শিক্ষক। আর তখনই উনি পুলিশকে ফোন করে দেয়। আর ওদিনের রাত্রেই জেনিফার এবং নিডি মোবাইলে কথা বলতেছিল। আর ওই সময় নিডি জেনিফারকে বলে যে কি হচ্ছে এসব। এসব কথা শুনে জেনিফার খুব একটা বেশি সাড়া দিচ্ছিল না। আর তখনই আমরা দেখতে পাই লাইটার জ্বালিয়ে তার জিভের মাঝে আগুন লাগিয়ে রাখে। তার জিভে আগুন লাগানোর কারণে কোনো ক্ষয়ক্ষতি হচ্ছিল না। আর আমরা তখনই বুঝতে পারি যে জেনিফার সে অবশ্যই সাধারণ কোনো মানুষ নয় আর এখন। আর এরপর দিন কলেজের সবাই কলেজের ফুটবল ক্যাপ্টেন মারা যাওয়ার জন্য শোক দিবস পালন করে। আর ক্লাসের মাঝে প্রফেসর এসে বলে যে লো শোল্ডার ব্যান্ড, মানে হচ্ছে যে ব্যান্ড ওই দিন গান করছিল ক্লাবের মাঝে এবং কি যে ব্যান্ডের মানুষজন নীলুফারকে নিয়ে গিয়েছিল সেদিন রাতে, সেই ব্যান্ড মানে লো শোল্ডার ব্যান্ডের গান এতটাই জনপ্রিয় হয়ে গেছে যে দেশের মানুষ দেশের জাতীয় সঙ্গীত ভুলে গিয়ে সেই গান তারা গায়। এবং লো শোল্ডার ব্যান্ড তাদের আয়ের 3% আয় যেখানে আগুন লেগে মারা গিয়েছিল মানুষ তাদের পরিবারকে দেওয়ার ঘোষণা করে। আর তখনই নিডি বলে ওঠে যে 3% কেন, বাকি 97% কী করবে তারা, বাকি 97%ও তাদেরকে দিয়ে দেওয়া হোক। ক্লাসের পরে কলেজের বাইরে কলিং নামে একটি ছেলে জেনিফারকে প্রেমের প্রস্তাব দেয়। আর জেনিফার সেই ছেলেটিকে রাত্রে এমন একটা জায়গায় আসার জন্য বলে, সেই জায়গার কনস্ট্রাকশনের কাজ এখনও চলতেছে। আর রাতে বেলায় কলিং যখন সেই বিল্ডিংয়ের কাছে গিয়ে পৌঁছায় তখন দেখতে পায় সেখানে খুবই খুবই অন্ধকার, কিন্তু মেয়েদের নেশা, ও মাই গড, মেয়ের নেশা বড় নেশা সেই ছেলের কলিং। এবং সে বিল্ডিংয়ের ভিতরে ঢুকে পড়ে। বিল্ডিংয়ে ঢুকে পড়ার পর পিছন থেকে জেনিফার কলিংকে ডেকে এবং তারা দুজনে ইন্টিমেট হওয়ার জন্য খুবই 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 কাছে চলে আসে। আর তখনই কলিং জেনিফার চোখের দিকে তাকিয়ে দেখে তার চোখের বর্ণ যেন পরিবর্তন হচ্ছে, চোখের রং যেন পরিবর্তন হচ্ছে। আর তখনই একটা ভয়ঙ্কর একটা আকার ধারণ করে জেনিফার এবং সেই জায়গায় কলিংকে খুন করে তার মাংস খেয়ে ফেলে। অন্যদিকে দেখানো হয় নিডি তার বয়ফ্রেন্ডের সাথে করতেছিল। আর তখনই সে ওই মুহূর্তে জেনিফারকে তার বিকট একটা আকৃতিতে দেখতে পায় এবং সে তখনই খুব খুব ভয় পেয়ে যায়। আর যখন নিডি গাড়ি দিয়ে বাড়ি আসতেছিল ঠিক তখনই তার গাড়িতে আক্রমণ করে জেনিফার এবং সে ওই সময়টায় খুব খুব ভয় পেয়ে যায় এবং সে তাড়াহুড়া করে কোনো রকমে তার বাড়ি এসে পৌঁছালো। আর তার ঘরে গিয়ে যখন সে ঢোকে তখন সে জেনিফারকে দেখতে পায়। আর জেনিফার তার খুব কাছে আসতে চেয়েছিল এবং নিডি অনেক বেশি ভয় পাচ্ছিল। জেনিফার তখন নিডিকে শান্ত হতে বলে এবং নিডি শান্ত হয়। আর তখন জেনিফার বলতে শুরু করলো যেদিন ক্লাবে আগুন লেগেছিল সেদিনের ঘটনা। আর আমরা তখনই জানতে পারি সেদিন জেনিফারের সাথে কী হয়েছিল। জেনিফারকে সেদিন ক্লাবের লোকজন তুলে নিয়ে গিয়ে সেই ক্লাবের সফলতার জন্য শয়তানের কাছে বলি দেওয়ার জন্য নিয়ে গিয়েছিল এবং তাকে জিজ্ঞেস করেছিল যে সে ভার্জিন কিনা। আর সে বয়ের চোটে সে বলে দেয় হ্যাঁ সে ভার্জিন। আর তখনই সেখানে জেনিফারকে বলি দিয়ে দেওয়া হয় শয়তানের কাছে ওই ক্লাবটির সফলতার জন্য। বলে দেওয়ার জন্য ক্লাবটি আকাশচুম্বী সফলতা পায় কিন্তু সে তো ভার্জিন ছিল না। আর সেই জন্য সে মরে গিয়েও বেঁচে যায় এবং তার শরীরে শয়তান বর করে। আর সেদিন প্রথম যেদিন ফ্রিজের মাংস খেয়েছিল জেনিফার সেদিন কিন্তু এসেছিল নিডিকে খেতে, কিন্তু সে নিডিকে খেতে পারলো না কারণ নিডি তার একমাত্র বেস্ট ফ্রেন্ড। এসব বলতে বলতে জেনিফার তার নিজের হাতে নিজেই আঘাত করে দেখায় যেটা সঙ্গে সঙ্গে আবারও পুনরায় ঠিক হয়ে যায়। কিন্তু নিডি এসব দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় এবং সঙ্গে সঙ্গে সে নীলুফারকে এখান থেকে চলে যেতে বলে। আর তখনই জেনিফার জানালা দিয়ে লাফ দিয়ে সে চলে যায় এবং তারপর দিনই নিডি চলে যায় লাইব্রেরিতে এবং লাইব্রেরিতে বিভিন্ন ধরনের বই ঘাটাঘাটি করে সে জানতে পারে যে সেদিন
নীলুফারকে যে বলে দিয়েছিল সেই বলিটা তো সম্পূর্ণ হয়েছিল, কিন্তু নীলুফা ভার্জিন না থাকার কারণে তার শরীরে শয়তান বর করে। আর তখনই জানা যায় যে জেনিফার এখন আর আগের জেনিফার নেই। আর একটা বিষয় বলে রাখা ভালো, জেনিফার যতদিন মানুষ খুন করে মানুষের মাংস খাবে ততদিন তার রূপ সৌন্দর্য ঠিক থাকবে, আর নয়তো ভয়ঙ্কর শয়তানের রূপ নিয়ে যাবে। আর জেনিফারকে মারার একটাই উপায় ছিল, আর সেটা হচ্ছে জেনিফারের মনে আঘাত করতে হবে। আর তখন নিডি তার বয়ফ্রেন্ড চিপকে নিয়ে অনেক চিন্তিত ছিল, কারণ এখন নীলুফার নাকি চিপকে আক্রমণ করে বসে, আর এটা নিয়ে সে ভয়ানক একটা ভয়ের মজে ছিল। আর তাই সে তার বয়ফ্রেন্ড চিপকে সব কিছু খুলে বলে, কিন্তু তার বয়ফ্রেন্ড তার কথা কোনোভাবে বিশ্বাস করতে পারছিল না এবং নিডির বয়ফ্রেন্ড সেখান থেকে উঠে চলে যায়। আর তারপরে একটা স্কুলের ডান্স পার্টির জন্য নিডি তার বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতেছিল, আর তার বয়ফ্রেন্ড পায়ে হেঁটে আসতেছিল। ঠিক ওই সময় তার বয়ফ্রেন্ডের সামনে জেনিফার এসে দাঁড়ায় এবং নিডি সম্পর্কে অনেক বাজে বাজে কথা বলতে থাকে, এবং কি সে এও বলে নিডি অনেক বাজে একটা মেয়ে, অন্য কারোর সাথে তার রিলেশন আছে, চক্কর আছে, এসব বোঝাতে থাকে সেই তার বয়ফ্রেন্ডকে। কিন্তু চিপস মানে নিডির বয়ফ্রেন্ড নিডিকে অনেক অনেক বেশি ভালোবাসে, তাই সে তার কোনো কথায় বিশ্বাস করতে পারছিল না। জেনিফার তার মায়াবী কথার জালে চাচ্ছিল চিপসকে ফাঁসাতে, কিন্তু কোনোভাবেই ফাঁসাতে পারছিল। আর নিডি সেই পার্টিতে চিপসের জন্য অপেক্ষা করতেছিল, মানে তার বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতেছিল, কিন্তু সেই পার্টিতে তার বয়ফ্রেন্ড তো এখনও পৌঁছালো না। আর তার মনে সংশয় জাগলো যে জেনিফার কি আবার চিপসকে আক্রমণ করে বসলো না তো। আর এদিকে জেনিফার চিপসের খুব কাছে আসার চেষ্টা করে, মানে আসার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই আসতে পারছিল না, কারণ চিপস নিডিকে অনেক অনেক বেশি ভালোবাসত। আর তখনই জেনিফার চিপসকে জলে ফেরে মারার চেষ্টা করে, আর ঠিক সেই সময় নিডি সেখানে এসে হাজির হয়, আর জেনিফার সেখানে তাদের দুজনের উপরে আক্রমণ করে, আর সেখানে নিডির বয়ফ্রেন্ড চিপস সেখানেই মারা যায়। আর তখনই নীলুফার সেখান থেকে পালিয়ে যায়, আর নিডি বয়ফ্রেন্ড হারানোর শোকে সেখানে কাঁদতে থাকে এবং রাগে ক্রোধে সে ফেটে যায় এবং নীলুফারের বাড়িতে গিয়ে নীলুফার উপরে সে আক্রমণ করে। দুজন দুজনের উপর চললে তুমুল একটা লড়াই, আর সেখানেই নীলুফার নিডির ঘাড়ে একটা কামড় বসিয়ে দেয়। আর তখনই নিডি নীলুফার গলাতে একটা তার বয়ফ্রেন্ডের দেওয়া একটা ব্রেসলেট ছিল, মানে একটা চেন ছিল, সেটাকে ধরে টান দেয়। টান দেওয়ার সাথে সাথে এটা ছিঁড়ে যায়, আর ছিঁড়ে যাওয়ার কারণে তার মনে অনেক বেশি আঘাত পড়ে, আর সেই জন্য নীলুফার সেখানেই মারা যায়। আর ঠিক সেই সময় জেনিফারের মা সেখানে এসে হাজির হন, আর জেনিফারের খুনের দায় নিডির ঘাড়ে এসে পড়ে। আর তখনই আমরা আবার ফ্ল্যাশব্যাকে, যেখান থেকে মুভিটা শুরু হয়েছিল সেইখানে চলে আসি, আর সেই সময় আমরা বর্তমানে ফিরে আসি। আর জেনিফার নিডির ঘাড়ে কামড় দিয়েছিল, এই জন্য জেনিফারের যে শক্তি সেটা নিডির শরীরে চলে আসে এবং সেই শক্তি ব্যবহার করে সেখান থেকে পাগলাঘর থেকে সে পালিয়ে আসে। সে পালিয়ে চলে যায় সেই ঝর্ণার কাছে যেখানে নিডিকে হত্যা করা হয়েছিল, এবং সেখানে গিয়ে নিডিকে যে হত্যা করেছিল সেই চাকুটি সে কুড়িয়ে পায়। আর তখনই আমরা দেখতে পাই সেই ব্র্যান্ডল, যারা হচ্ছে ইতিমধ্যে অনেক সুখ্যাতি অর্জন করেছে, তারা অনেক আরামায়াসে জীবনযাপন করতেছিল। এবং তারপরের দিনে আমরা দেখতে পারি সেই ব্র্যান্ডলের সবাইকে কে যেন খুন করে ফেলেছে, এবং কিছুক্ষণ পরেই একটা সিসি ক্যামেরায় নিডিকে দেখা যায়। আর আমরা তখন বুঝতে পারি যে নিডি তার বয়ফ্রেন্ড এবং তার বেস্ট ফ্রেন্ডকে খুন করার শাস্তি হিসেবে সেই ব্র্যান্ডলের সবাইকে সে খুন করেছে। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের মুভি এক্সপ্লেনটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন, আর অবশ্যই সবাই সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক বাটনে লাইক দিয়ে পাশে থাকবেন। আর যদি কোনো ভুল হয় তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, যেন শুধরাতে পারি। থাক, দেখা হবে আবারও পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।